তন্ময় ভট্টাচার্য। নমস্কার। বহুদিন আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বস্তুত বাহুবল অপেক্ষা বাক্যবল সর্বাংশে শ্রেষ্ঠ। পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে, যুক্তির যখন অভাব হয় তখন রকের ভাষায় আলফাল বকার পরিমাণ বাড়ে এবং মূল আলোচনা থেকে সরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টাটাও বাড়ে, যেটা এতক্ষণ ধরে কষ্ট করে জয়প্রকাশকে করতে হলো। হ্যাঁ ঠিকই তো, 1955 সালের নাগরিকত্ব আইনের দুটো ধারার একটা শিডিউল পরিবর্তন করতে যাওয়া হয়েছে, 2 নম্বর ধারাটি পরিবর্তন আনা হয়েছে, বেআইনি অনুপ্রবেশকারীর সংজ্ঞা বদলানো হয়েছে। বেআইনি অনুপ্রবেশকারী সংজ্ঞা এদেশে ছিল না, তা না, সংজ্ঞাটা বদলানো হয়েছে। জয়প্রকাশ কথাটা বাদ দিয়ে গেল। সিপিআইএমের পার্টি কংগ্রেসের রেজলিউশনে যেটাও পড়ল তাতে বলা আছে বেঙ্গলি রিফিউজিস, বেঙ্গলি হিন্দু রিফিউজিস বলা নেই, বেঙ্গলি মুসলিম রিফিউজিস বলা নেই, বেঙ্গলি রিফিউজিস বলা আছে। বাঙালি হিন্দুও হয় বাঙালি মুসলমানও হয়, জয়প্রকাশ জানে, কিন্তু ওর তো কোনো উপায় নেই, ওকে গোপন করতে হবে। ওটা আর একটা ইভেন্টে এবং শেষে অন্য একটা বিষয়ে ইম্পর্টেন্স দিতে বলা হয়েছে। আরে ইংরেজি ইংরেজি মানে শেখো, ইংরেজি মানে শেখো। যেসব অনুপ্রবেশকারী বেআইনি, এখন বলা হচ্ছে তাদের 3 বছর পরে শর্ত সাপেক্ষে এবং দেশের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ পাঠের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এই যে ওরা চিৎকার করছে নাগরিকত্ব দেওয়ার আইন, কারার আইন না, পুরো মিথ্যে কথা বলছে। কারণ এই যে আমি উদ্বাস্তু, আমাকে আমার বাবার জন্মস্থান, আমার মায়ের জন্মস্থান, আমার বাবার কাগজপত্র, মায়ের কাগজপত্র দেখাতে হবে। যতদিন দেখাতে না পারবো ততদিন কিন্তু আমি ডি, মানে ডি ভোটার, ততদিন আমি নাগরিক না। আমার ছেলে যে সরকারি চাকরিটা করে ততদিন সেই সরকারি চাকরিটা চলে যাবে, আমার নামটা ভোটার লিস্ট থেকে বাদ যাবে, এবং তারপরে 3 বছরের ভেতর সেটা প্রমাণ করে তারপরে আমি নাগরিকত্ব পাবো। আলটিমেটলি 3 বছরের জন্য সব উদ্বাস্তুই বেনাগরিক হয়ে যাবে, এটাই ওদের আইনের মুদ্রা কথা। আসল কথা হচ্ছে নাথুরামের উত্তরসূরিরা ক্ষুদিরামের উত্তরসূরিদের দেশপ্রেম শেখাতে চাইছে। আপনি কি বলবেন বলুন তো? এই জয়প্রকাশের দলের আসামের একজন নেতা এমএলএ, তিনি কদিন আগে বললেন স্বাধীন এই ভারতবর্ষের সবচাইতে বড় টেররিস্টের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। জয়প্রকাশ উঠে দাঁড়িয়ে ক্ষমা চাইতে পারত যে আমার দলের এমএলএ বলেছে, আমি তার সাথে একমত না, চাইল না। নেতাজি সুভাষচন্দ্র বসু সবচাইতে বড় টেররিস্ট। এখন এই যে শাহিনবাগ আসছে, জেএনইউ আসছে, জামিয়া মিলিয়া আসছে, এই সবগুলো আসলে তো একটাই এপিসোড, তার নানান নানান ফর্ম। অনুরাগ ঠাকুর বললেন দেশকো গদ্দারকো গলি মারো সালকো, কে অনুরাগ ঠাকুর? কেন্দ্রীয় মন্ত্রী। তারপরে আপনি কার নাম পেলেন? গোপাল। তারপরে কার নাম পেলেন? কপিল গুজ্জর, তারা তারা গুলি চালালো। এবং আরো আশ্চর্যের সাথে আপনি কি দেখলেন, রাজধানী দিল্লিতে যারা আইন শৃঙ্খলা ভারত সরকার রাখে, সেখানে আপনি দেখলেন পুলিশ মোবাইলে গুলি চালানোর ছবি তুলছে, ভিডিও করছে, যে গুলি চালাচ্ছে তাকে বাধা দিচ্ছে না। আপনি নিজের চোখে দেখলেন, কালকে যখন আপনার বিরুদ্ধে চালাবে আমি জানি না তখন পুলিশ কি করবে, কারণ এখানেও দেখলাম জলঙ্গিতে তৌহিদুদ্দিন যখন গুলি চালালো তখনও পুলিশকে সেই ভূমিকায় দেখা গেল না। হ্যাঁ ঠিকই, রানী রাসমণি রোডে মঞ্চ আছে, ঠিকই মমতা ব্যানার্জির সঙ্গে লক্ষ লক্ষ মানুষ হাঁটছে, কিন্তু মমতা ব্যানার্জি নিজে তো নরেন্দ্র মোদীর সঙ্গে হাঁটছেন, তা মমতা ব্যানার্জির সঙ্গে লক্ষ লক্ষ মানুষের হেঁটে কি লাভ আমি জানি না। মমতা ব্যানার্জি নিজে নরেন্দ্র মোদীর সঙ্গে হাঁটছেন এ নিয়ে অন্তত আমাদের কোনো সংশয় নেই, একসাথে পাশাপাশি বসেছি সুমনের অ্যারেঞ্জমেন্টে, সেটা একসাথে জয়প্রকাশ তোমার পাশে অনেকদিন বসেছি, শ্রমিকের পাশে অনেকদিন বসেছি, আবার কালকে সুমন তাই অ্যারেঞ্জ করলে আবার তাই বসবো, ওতে কোনো আপত্তি নেই। কিন্তু একসাথে পাশাপাশি বসা মানে নিজের আদর্শবোধকে জলাঞ্জলি দেওয়া, এটা তুমি যত সহজে পারো তত সহজে বোধ হয় সবাই পারে না। আচ্ছা এসব কেন হচ্ছে? জেএনইউ, জামিয়া মিলিয়া,
গোটা দেশ শাহিনবাগ কেন হচ্ছে? দেশ বেচার কাজটা যাতে নির্বিঘ্নে করা যায় সেই জন্য পারপাস বুঝতে হবে। যে দেশে গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় সে দেশে মৌলিক বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি খাতে বাজেটের বরাদ্দ 1320 কোটি থেকে কমে 1250 কোটি হয়েছে। আপনি আশ্চর্য হবেন কেন? আশ্চর্য হওয়া তো উচিত না। গরুর দুধ থেকে যখন সোনা পাওয়া যায় তখন মৌলিক বিজ্ঞান গবেষণায় বরাদ্দ বাড়াবো কেন? বাড়াবো না, ঠিক করেছেন নির্মলা সীতারামন। যে দেশে বেকারি 45 বছরে সর্বোচ্চ, আসলে 45 না 73 বছরে সর্বোচ্চ, তার আগের 28 বছর মাপা হতো না, 45 বছর ধরে মাপা হয় তাই কথাটা বলা হয় 45 বছরে সর্বোচ্চ। তার আগে মাপার পরিকাঠামো আমাদের দেশে ছিল না, NSS ছিল না। ফলে সেই দেশে কাজ এবং দক্ষতা বিকাশ প্রকল্পে গতবারে বরাদ্দ ছিল 7,260 কোটি, এবারে হয়েছে 5,372 কোটি। আশ্চর্য হবেন কেন? কাজ তো চাইছি না আমরা, সরকার তো চাইছে না মানুষ কাজ পাক, মানুষের রোজগার হোক। যে দেশ বিশ্ব ক্ষুধা সূচকে 117টা দেশের ভিতর 102 নম্বর স্থান পেয়েছে, সেখানে 100 দিনের কাজের বরাদ্দে গতবারে খরচ হয়েছিল 71,002 কোটি টাকা, এবারে সেটাকে কমিয়ে 61,500 কোটি টাকা যদি না করা হতো, তাহলে কি গরিব তপশিলি জাতিভুক্ত হিন্দুদের প্রতি তোমাদের নাগরিকত্ব দেব, নাগরিকত্ব দেব এই তোপটাই খালি তোমাদের সামনে ঝুলিয়ে রেখে বাকি তোমার খিদে ভুলে যাও, পেঁয়াজের দাম 150 টাকা কেজি ভুলে যাও, এই কথাটা বলা যেত? ফলে বলবার জন্য এটা করতে হয়েছে। কৃষক আত্মহত্যায় রেকর্ডের দেশে সাড়ে মর্তুকি 79,918 কোটি থেকে কমে হয়েছে 71,309 কোটি। খাদ্য ভর্তুকি ছিল গতবার 1,84,000 কোটি, এবার 1,15,570 কোটি। উল্টো দিকে কর্পোরেট কর 30 থেকে 22, 22 থেকে ঘোরানো পথে 15। এই জন্যই তো ভারত এই মুহূর্তে অর্থনৈতিক বৈষম্যের দিক থেকে বিশ্বে 1 নম্বর। 1,20,000 কোটি টাকা আসবে বেসরকারি করণ থেকে। আজকে আরেকটা ডেঞ্জারাস ইনফরমেশন পাওয়া গেল, আমি জানতাম না, আমাদের দিল্লি এয়ারপোর্ট পৃথিবীর ভিতর যত এয়ারপোর্ট আছে তার ভিতর সবচাইতে বেশি জমির মালিক। 6,000 একর জমি আছে দিল্লি এয়ারপোর্টের মালিকানায়, সেই 6,000 একর জমি তার দাম হচ্ছে 1,20,000 কোটি টাকা, সেটা 1,400 কোটি টাকায় ফ্রান্সের একটা কোম্পানির কাছে বিক্রি হচ্ছে। 1,20,000 কোটির সম্পদ 1,400 কোটি টাকায়। গতবারে টার্গেট ছিল 1,05,000 কোটি বেসরকারিকরণ, 1/5ও হয়নি। কে কিনবে? দেশের পরিবেশ আদৌ শিল্প প্রতিষ্ঠা বা বিকাশের সহায়ক না। স্বাস্থ্যের বরাদ্দ কম, শিক্ষায় বরাদ্দ কম। আরবিআই এর তথ্য বলছে 2019-20 উৎপাদন বৃদ্ধির হার হ্রাস পেয়েছে 5%-এরও নিচে। আর্থিক সমীক্ষা বলছে এই বছরে হার বাড়বে 6.5%। আমার এক বন্ধু সুমনের খুব ভক্ত, আমাকে একদিন হঠাৎ বললো যে তোমার সাথে তো সুমনের খুব ভালো সম্পর্ক। আমি হ্যাঁ খুবই ভালো। বলো আমি ওর খুব ফ্যান, আমাকে একদিন আলাপ করিয়ে দেবে, আমি করে দেবো। বলো আচ্ছা ও কতদিন অ্যাঙ্করিং করবে? আমরা যতদিন এবিপি আনন্দ প্রাইভেট লিমিটেড থাকবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হবে না। ধন্যবাদ।